গোটা বিশ্ব সমস্ত ধর্মের দিনে দিনে ক্রমক্রমে অনুসারী তারা কমে চলেছে এমনকি আমাদের ভারতবর্ষে হিন্দু ভাইদের পরিসংখ্যান আস্তে আস্তে কমতে শুরু করেছে কিন্তু মুসলিমরা বৃদ্ধি পাচ্ছে অনেকে ধারণা করে এটা যে মুসলিমরা এক হাতে আর হাতে পবিত্র করার নিয়ে জোরপূর্বক মানুষকে ইসলামে কনভার্ট করেছে তথা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছে বা এই কথা বা এই তথ্য সম্পূর্ণ যে বাস্তবতা বিরোধী তার একটাই প্রমাণ ভাই বলুন তো ভারতবর্ষের স্বাধীন বা বাংলাদেশ স্বাধীন উনিশশো একাত্তর আমাদের উনিশশো বা সাতচল্লিশ বা বলুন তো এরপরে আন্তর্জাতিকভাবে কোনো ধর্মীয় যুদ্ধ হয়েছে মুসলিমদের সঙ্গে কিন্তু স্বাধীনতার পর থেকে গোটা বিশ্বজগতের দ্রুত গতিতে ভাই ইসলাম ধর্মের অনুসারী হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে তথ্য থেকে যে মুসলিমরা জোরপূর্বক কোনো মানুষকে কখনো হিন্দু বা খ্রিস্টান থেকে মুসলিম তথা ইসলাম গ্রহণ করতে বাধ্য করে নাই আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এবং কাশ্মীর যখন উপমহাদেশটি ছিল যখন ভারত এই উপমহাদেশ বিভক্ত হয় নাই বা সেই সময়তে গোটা ভারতবর্ষ মিলে সিংহ ভাগ যারা ছিলেন তারা কারা হিন্দু ভাইয়েরা দেখেন আমরা মুসলিমরা দীর্ঘ আটশো বছর উপমহাদেশকে শাসন করেছি গত বছর বছর মুঘল সাম্রাজ্যের ইতিহাস জানেন কি জানেন না জানেন তো আটশো বছর আমরা মুসলিমরা গোটা উপমহাদেশকে শাসন করার পরেও ভাই জোরপূর্বক যদি কোনো হিন্দু ভাইকে কোনো খ্রিস্টানকে যদি আমরা মুসলিম ধর্ম বা ধর্মান্তরিত করি তো ভাই বলুন তো এই আমাদের ভারতবর্ষে এখনো এইট্টি ফাইভ পার্সেন্ট অমুসলিম হিন্দু থাকে কিভাবে তাই তো মুসলিমরা মরিত তো যদি জোরপূর্বক আমরা ধর্মান্তরিত করতাম তো ভারতবর্ষে পঁচাশি পার্সেন্ট কখনো অমুসলিম থাকতো না বরং ফিফটি ফিফটি কমপক্ষে হলেও পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মুসলিম আর হিন্দু হতো মানে এই বাস্তবতায় প্রমাণ করে যে ইসলাম বা মুসলিমরা কখনো জোরপূর্বক কোনো মানুষকে ধর্মান্তরিত করেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা আসুন আজকে আমরা আলোচনার বিষয় যেটা নির্ধারণ করেছি কোরআন এবং মডার্ন সায়েন্স মামনেদের জন্য সংক্ষিপ্ত ইনশাল আলোচনা হবে আর তারপর আপনারা যারা যে বিষয়ে শুনতে চাইছেন সাহেবের সঙ্গে কথা হয়েছে ব্যারিস্টার সাহেবের সঙ্গে যে আলোচনার পরে একটা প্রশ্নোত্তর পর্ব থাকবে কী ভাই বলেন প্রশ্নোত্তর পর্ব এই প্রশ্নোত্তর পর্বরে আপনার যেটা জানার দরকার বা যেটা শুনতে চাইছেন সে বিষয়ে আপনি প্রশ্ন লিখে পাঠিয়ে দেবেন ব্যারিস্টার সাহেব আছে তিনি প্রশ্ন পড়বেন ইনিশাল আমরা প্রত্যেকটা বিষয় আমরা বিশ্লেষণ করব যেন আলোচনাটা একমুখী না হয় কথা বুঝতে পারলেন একটা বিষয় নিয়ে আলোচনা করলাম আপনার যদি দশটা প্রশ্ন করেন তার দশটা বিষয় শিখতে পারবেন কি পারবেন না আমাদের মূল উদ্দেশ্য আলোচনা সভা থেকে শুধু মুগ্ধ হওয়া না ইসলাম সম্পর্কে শিক্ষা অর্জন করা ইসলামকে জানা ইসলামের শ্রেষ্ঠত্ব জানা ইসলাম ধর্ম কেন পালন করি এটা জানা বা ইসলামের বিভিন্ন বিধিবিধান আহাকাম এগুলো শিক্ষা অর্জন এটা তো আমাদের উদ্দেশ্য না এখানে এসেছেন যে ভারত থেকে বক্তা এসেছে কত সুন্দর বক্তব্য দেয় তাই দেখবো এটা করতে এসেছেন এটা যদি করেন মনে রাখবেন কিয়ামতের মাঠে এই আলোচনা সভাটা আপনার জাহান নামের জন্য মিসকাত খুলবেন হাদিস দুইশো দুই তিন চার পর পর হাদিসগুলো বর্ণনা আছে আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলছেন কিয়ামতের মাঠে প্রথম তিন ধরনের মানুষকে তোলা হবে তার মধ্যে এক ধরনের দানবীর কি দানবীর সবচেয়ে বেশি দান করেছে আল্লাহ স্মাদা যখন হাজির করবে কি আমাদের মাঠে বলে তোমাকে আমি কোটি কোটি টাকা দান করেছিলাম তুমি কি করেছিলে আর ওই ব্যক্তি চট করে বলবে আল্লাহ পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যে জায়গা তুমি দান করি নাই আমি প্রত্যেকটা জায়গায় দান করেছি আর আল্লাহ বলবে যে তুমি কাজদাব তুমি মিথ্যাবাদী তুমি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে দান করো নাই বরং তোমাকে মানুষ পৃথিবীর মানুষ দান বীর বলবে এই জন্য তুমি দান করেছো পৃথিবীর মানুষ তো তোমাকে দান বীর বলেছে অতএব যেটা চেয়েছিলে পৃথিবীতে আমি তোমাকে দিয়ে দিয়েছি আখরাতে মৃত্যুর পরে কি ময়দানে তোমার জন্য কিছু নাই তাই আপনি যে নিয়াতে আসবেন সে নিয়াত যদি সঠিক হয় ইনশাআল্লাহ এখান থেকে ভাই নেকি সব পাবেন কি পাবেন না অবশ্যই পাবেন মিসকাত হাদিস্তমা দুইশো বারো বিশ্বনবী বলছে কোন ব্যক্তি যদি ইলম অর্জনের জন্য জ্ঞান চর্চার জন্য পবিত্র কোরআন সে সুন্না শোনার জন্য কোনো জায়গাতে এক ধাপ পা ফেলে তো আসমানের যতগুলো ফেরেস্তা আছে ফেরেশতাগুলো তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ এই ব্যক্তিকে তুমি ক্ষমা করো যদি নিয়াত থাকে ইসলাম জানার জন্য ইলম অর্জনের জন্য অবশ্যই ফেরেস্তার আপনার জন্য দোয়া করবে ভাই আমি দোয়া করলে কবুল হতেও পারে না হতেও পারে ফেরেস্তা যদি আপনার জন্য দোয়া করে ভাই কবুল হবে কি হবে না শুধু নয় বলেছেন ব্যক্তি যদি ইলম চর্চার উদ্দেশ্যে রাস্তা অতিবাহিত করে আল্লা সুবাহ অবশ্যই তাকে আর জান্নাতের আটটা দরজার মধ্যে একটা রাস্তা সোজা করে দেন যেন সে জান্নাতে প্রবেশ করতে পারে আল্লাহ এখানে খ্যান্ত নয় তারপরে বলছে যে কোনো ব্যক্তি যদি চর্চার জন্য জ্ঞান অর্জনের জন্য ইসলামের বাণী শোনার জন্য রাস্তা অতিবাহিত করে আসমানে যত ফেরেস্তা আছে জমিনে যত আছে আর জমিনের নিচে যত মাস আছে সমস্ত মাসগুলো এই ব্যক্তির জন্য দুয়া প্রার্থনা করতে থাকে যে আল্লাহ তুমি ক্ষমা করো এতটাই নয় এরপরেও আছে চিন্তা করেছেন যে ইলম অর্জনের জন্য আপনার কত ফজিলত যদি জ্ঞান চর্চার উদ্দেশ্যে এই আলোচনা সভা করে থাকেন এবং আলোচনা শ্রবণ করতে আসেন ইনশাল্লাহ এই আলোচনার ও সিলাই আল্লাহ সবদ আপনাকে সবাইকে ক্ষমা করে জান্নাত দিতে পারেন কি পারেন না অবশ্যই তিনি পারেন কেন পারবেন না আল্লাহ রহমান একটা কুত্তাকে পানি পান করিয়ে যদি একটা বেশ্যা নারী ইহুদি ধর্মের অনুসারী সে যদি জান্নাত যেতে পারে বা আমরা একটা আলোচনা সভার ও শিলাই বা জান্নার যেতে পারে কি পারি না ভাই হাদিস নাই নম্বর একটা বেশ্যা ইহুদি নারী সে রাস্তা দিয়ে চলছিল হঠাৎই দেখছে একটা কুকুর ভাই কুকুর কি হালাল অবশ্যই নিঃসন্দেহে হারাম এই কুকুর একটা তৃষ্ণার্ত কাতর অবস্থায় কাতরাচ্ছে আর সেই মহিলার অন্তরে একটু তার উপরে দয়া এসেছে সঙ্গে সঙ্গে মহিলাটি তার পোশাকের কোনো অংশ ভিজিয়ে একটা কূপ থেকে পানি তুলে কুকুরটাকে খাওয়িয়ে দিয়েছে কুকুরটার সঙ্গে সঙ্গে কয়েক ভালো হয়ে যায় মিনিটে আর বিশ্বনবী বলছে এই মেয়েটি এই কুকুরকে যে দয়া করেছে এই জন্য মরহমান যিনি আল্লাহ সুমতলা তিনিও তাকে দয়া করে এই মেয়েকে ক্ষমা করে জান্নাত পর্যন্ত দিয়ে দেবেন সৈবুখারি তিন হাজার চারশো সাতষট্টি এবং তিন হাজার তিনশো আঠারো তবাই আমরা যে কোনো আলোচনা শোনার জন্য বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান করার আগে আগে নিয়াদকে পরিষ্কার করতে হবে কি করতে হবে ভাই নিয়াদ যদি এখানে আসেন যে না আমি ইলম অর্জনের জন্য এসেছি বা কতগুলো ফজিলত দেখেছেন কিন্তু যদি আসেন না ভারত থেকে বক্তা এসেছে এই জন্য আমি এসেছি ভাই বলুন তো তাহলে কোনো নেই পাবেন নেকি পাবেন না বরং গোনায় এখান থেকে নিয়ে যেতে হবে তাই আমাদের নিয়াদকে আগে বিশুদ্ধ করা তৌফিক দান করো আল্লাহ মামিন আলোচ্য বিষয় কোরআন এবং মডার্ন সায়েন্স ভাই বলুন তো কোরআন মানে কি একজন বলেন তো ভাই কথা বলতে পারে কিন্তু আমার সঙ্গে আলোচনা শিখতে এসেছি তো নাকি কিছু আপনি শিখবেন কিছু আমি শিখবো ভাই শিখতে পারবো কি পারবো না অবশ্যই কিছু আপনি শিখবেন কিছু আমি শিখবো ভাই বলছে পূর্ণাঙ্গ জীবন বিধান আসলে কোরআন এটা যদি আমরা আবিধানিক অর্থ ধরি তাহলে এর বাংলা অর্থ হয় যে বারবার পাঠিতব্য একটি গ্রন্থ কি যেটাকে বার বার করা করা পাঠ হয় সে জিনিসকে বলা হয় কোরআন ভাই বিজ্ঞান মানে কি বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান মানে যে কোনো বিষয় যদি আপনি জ্ঞান অর্জন করেন সেটা বিজ্ঞান বিজ্ঞান কোনো নির্দিষ্ট বস্তুকে বোঝায় না যে কোনো বস্তু সম্পর্কে যদি সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে চান এটাকে বলা হয় বিজ্ঞান যেমন আপনি একজন কৃষক আপনি কিভাবে মানে আপনার ফসল তৈরি করবেন কিভাবে বীজ বপন করবেন কিভাবে সার দিবেন এটাকে বলা হয় কৃষি বিজ্ঞান বাঁচানা নেই আপনি যদি জ্যোতির্বিজ্ঞানী অ্যাস্ট্রনমি নিয়ে পড়াশোনা করেন আসমানে যত কিছু আছে এটাকে অবশ্যই অ্যাস্ট্রনমি এটা একটা সায়েন্স এটা একটা বিজ্ঞান ব্যবন্ত ইসলামে বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক না বিজ্ঞানকে সমর্থন করে ইসলামের যে সবচেয়ে তৌহিদ কি বললাম আল্লাহ সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করা এটা সায়েন্স এটা বিজ্ঞান কেন গোটা বিশ্ব জগতের মানুষ দেখেন কে আল্লাহ তিন বিশ্বাস করে ভাই করে কি করে না পিতা পুত্র পবিত্র আত্মা ফাদার সন অ্যান্ড হোলি গোস্ট মানে খ্রিস্টানরা বিশ্বাস করে হিন্দুরা বিশ্বাস করে তেত্রিশ কোটি দেব তারা গুরু ছাগলের সমস্ত কিছুকে ভগবান ঈশ্বর বিশ্বাস করে আর ইসলাম বিশ্বাস করে তৌহিদ তথা একত্ববাদে এটা সম্পর্কে যথেষ্টভাবে জ্ঞান অর্জন করা ইলম চর্চা করা এটা বিজ্ঞান কি বিজ্ঞান নয় তাই মনে করতে হবে যে তৌহিদ আল্লাহকে জানা এটাও একটা বিজ্ঞান তবে যারা বিজ্ঞানের সবচেয়ে বেশি বিশ্বাস করে তাদেরকে অনেক সময় বলা হয় যে বিজ্ঞানে তুমি যদি বেশি বিশ্বাস করো তা তুমি নাস্তিক হয়ে যাবে কি হবে ভাই মানে যারা বিজ্ঞান বেশি জানে তারা নাকি নাস্তিক হয়ে যাবে তবে বলতো বিজ্ঞান যদি বেশি কেউ জানে তারা নাস্তিক হওয়ার সম্ভব আছে না বরং নাস্তিক তারা হয় যারা অধিকাংশ ক্ষেত্রে অজ্ঞ যারা সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারে না এরাই হয় কি এরাই হয় নাস্তিক আর যদি সম্পূর্ণ ইলম অর্জন করে জ্ঞান অর্জন করে তারা কশ্চিন কালো কখনোই তারা কিন্তু নাস্তিক হওয়ার চান্স নেই নাস্তিকদের দুটো দাবি প্রথম দাবি হচ্ছে এটা যে যেটা চোখে দেখা যায় না সেটা কেন বিশ্বাস করব বাচ্চা না নাই বা আপনাদের বাংলাদেশে নাস্তিক আছে না নাই তবে বাংলাদেশে নাস্তিকের সংখ্যা কিন্তু তুলনামূলক ভাবে দিন দিনে ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না তো নাস্তিকদের মূল দাবি তারা আল্লাহকে কেন বিশ্বাস করে না তাদের দাবি হচ্ছে এটা যেহেতু আল্লাহকে চোখে দেখা যায় না এই জন্য আমরা আল্লাহকে বিশ্বাস করি না বা চোখে না দেখা গেলে কি কোনো জিনিস বিশ্বাস করা যায় না আমাদের যে আমরা গ্যালাক্সিতে বসবাস করি গ্যালাক্সির নাম কি মিল্কিওয়ে কি বললাম মিল্কিওয়ে এই মিল্কিওয়ে একটা গ্যালাক্সির মধ্যে আমরা আছি আর তার মধ্যে একটা গ্রহের নাম হচ্ছে এ পৃথিবী গ্রহের মধ্যে পৃথিবীর মতো বড় প্রায় চার হাজার গ্রহ আছে কত প্রায় চার হাজার চিন্তা করেছেন যে একটা মিল্কিওয়ে তার মধ্যে চার হাজার গ্রহ আছে তার মধ্যে পৃথিবী একটা ছোট্ট গ্রহ বা পৃথিবীর চেয়ে সূর্য কত লক্ষ গুণ বড় লক্ষ গুণ বিজ্ঞান বিজ্ঞান বা বা সায়েন্স যারা মনস্ক তারা বলছে যেটা আমরা চোখে দেখি না যেটা আমরা টাচ করতে পারি না সেটা আমরা বিশ্বাস করি না প্রমাণ লাগবে তবে এখন যদি তাদেরকে আমরা বলি যে ভাই এই পৃথিবীর চাইতে সূর্য যে তেরো লক্ষ গুণ বড় তুমি কি ফিতা দিয়ে মেবেছো ভাই সূর্যকে ফিতা দিয়ে মাপতে পারবে কিসের ভিত্তিতে মানুষ বলেছে বা কোনো একটা প্রোগ্রামিং এর মাধ্যমে এটা পেয়েছে ভাই সেটাকে বিশ্বাস করছে কি করছে না ওটাকে ফিতা দিয়ে মাপা সম্ভব না কোনো কিছু দিয়ে মাপা সম্ভব কিন্তু বিশ্বাস করছে কি করছে না হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করছে কিন্তু ভাই মনে রাখবেন গোটা বিশ্ব জগতে দুটো পদ্ধতিতে মানুষ বিশ্বাস করে কয়েকটা পদ্ধতি একটা দেখা একটা শোনা কি বললাম একটা দেখা একটা সোনা সমস্ত গোটা বিশ্ব জগতে যা কিছু নির্ভর করুক না কেন ভাই সোনার মাধ্যমে বা সাক্ষের ভিত্তিতে সেটা সত্যতা প্রমাণ করা যায় কি যায় না আমাদের পাশে ব্যালিস্ট্র সাহেব আছে ভাই বলুন তো গোটা বিশ্ব জগতে যে কোর্ট বা জাজমেন্ট হয় কিসের ভিত্তিতে দেখার মাধ্যমে না সোনা বা সাক্ষর ভিত্তিতে হয় একজন রাস্তাতে একজনকে হত্যা করে দিয়েছে এখন জাজ বিচার করছে যে না ওকে ফাঁসি দিতে হবে বলুন তো জাজ সাহেব বা জজ সাহেব তিনি কি ঘটনা দেখেছেন নিশ্চয় দেখেননি কিসের ভিত্তিতে তার এই সিদ্ধান্ত তিনি সোনা বা সাক্ষ্যের ভিত্তিতে তিনি কিন্তু সিদ্ধান্ত দিচ্ছেন মানে বোঝা গেল শুধু দেখলেই যে সেটা সত্য হতে পারে এমনটা নয় এবং তার সঙ্গে আরেকটা আছে সাক্ষর ভিত্তিতেও কোন জিনিসের সত্য প্রমাণ হওয়া সম্ভব তার জ্বলন্ত প্রমাণ গোটা বিশ্ব জগতের বিচার পদ্ধতি মানে এই কোর্ট ভাই অনেক কিছু আছে জানেন যে আমরা দেখি কিন্তু আপনাকে যদি বলি যে প্রমাণ দেন প্রমাণ দিতে পারবেন না অনেক জিনিস আছে আমরা দেখছি কিন্তু আপনাকে যদি বলি প্রমাণ পেশ করেন প্রমাণ পেশ করা সম্ভব নয় একটা উদাহরণ দিই স্বপ্ন ভাই স্বপ্ন আমরা দেখি কি দেখি না কারা কারা স্বপ্ন দেখেন না একটু আত্তলন্ত তো মানে আমরা স্বপ্ন সকলেই দেখি ভাই বলুন তো কোনো ব্যক্তি কোনো নাস্তিক বা কোনো বিজ্ঞান মনস্ক যারা পবিত্র বা আদর্শ মানে না বা আল্লাহকেই বিশ্বাস করে না এই ব্যক্তিকে যদি বলি ভাই আমি স্বপ্ন বিশ্বাস করি না এবার তুমি স্বপ্নের প্রমাণ দাও বা এই স্বপ্নের প্রমাণ দেওয়া সম্ভব উনি দেখবেন অনেক ক্ষেত্রে দেখবেন আপনি কি করছেন ঘুমিয়ে আছেন অনেক পরিশ্রম করে ঘুমিয়ে আছেন আর স্বপ্নের মধ্যে দেখছেন যে মানুষ আপনাকে তারছে প্রচন্ড তারছে আপনি ছুটছেন দুর্বল গতিতে ছুটছেন আপনাকে হয়তো একটা আঘাত করে দিয়েছে আপনি রক্তাক্ত হয়ে গেছেন বা বন্ধু ঘুমের মধ্যে যদি থাকেন তো ভাই ঘুম থেকে যখন জাগ্রত হবেন আপনার পুরে এই ইফেক্টটা পড়ে কি পড়ে না আপনি অনুভব করতে পারেন কি পারেন না যে না আপনি ভয়ের স্বপ্ন যদি দেখেন ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ভয়ের অনুভূতি বা কাজ করে কি করে না আবার অনেক যুবক ভাই আছে যুবতী বন্ধু আছে দেখবেন তাদের স্বপ্ন মানে আলাদা কেমন স্বপ্ন দেখছে কলেজে গিয়েছে যে ছেলেকে পছন্দ করত ওর সঙ্গে সঙ্গে চলে এসেছে ওকে একটা গোলাপ ফোন দিয়ে তাকে কি করছে তাকে প্রপোজ করছে আর ঘুম থেকে ওটা খুব খুশি ভাই বলেন তো যদি ভালো কিছু দেখে সেটা জাগ্রত অবস্থাতেও ভাই তাকে ফিল করা যায় কি যায় না আবার যদি খারাপ কিছু ঘটে ভাই সেটাকেও হান্ড্রেড পার্সেন্ট ফিল করা অনুভব করা যায় কি যায় না এখন যদি আমি যদি একটু অজ্ঞতার স্বরে যদি কথা বলি যে ভাই আপনি যে স্বপ্ন দেখেছেন বা স্বপ্নের একদম গোটা গুটি দেখেছেন অনুভব করেছেন আমি স্বপ্ন বিশ্বাস করি না আমাকে স্বপ্নে প্রমাণ দাও ভাই পৃথিবীর কোন সুপার কম্পিউটার এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যে মানুষ যে স্বপ্নটা দেখছে এই স্বপ্নটাকে হার্ড ডিস্ক করে বা মেমরি কার্ডে ধরিয়ে পুনর্বার আবার স্ক্রিনের মধ্যে সামনে নিয়ে এসে সেই স্বপ্নকে পেশ করতে পারবে আসবন্দ বিজ্ঞান এই স্বপ্নকে কপি করার তাদের সম্ভব হয় নাই কিন্তু আপনি স্বপ্ন দেখেন কি দেখেন না অবশ্যই দেখেন অনুভব করেন কি করেন না অনুভবও করেন ব্যথাও অনুভব করেন আনন্দ করেন কিন্তু কেউ যদি গোড়ামি করে বলে যে না আমি স্বপ্ন বিশ্বাস করি না বা বলুন তো তাকে স্বপ্ন প্রমাণ দেওয়া সম্ভব তার মানে বোঝা গেলো আমরা চোখ দিয়ে বা আমাদের অন্তর দিয়ে আমরা যা কিছু দেখি সমস্ত কিছু প্রমাণ দেওয়া সম্ভব নয় আবার অনেক কিছু আছে আমরা না দেখে বিশ্বাস করি যেমন পৃথিবীর চাইতে সূর্য এগারো লক্ষ গুণ বড় একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ভাই আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি এটাকে কি বলে বিজ্ঞানের ভাষায় ও টু মানে অক্সিজেন আর যখন ছাড়ছি তখন কি ছাড়ি সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড তো ভাই বলুন তো এই নাক দেখেন দুটো নাকের ফুটো আছে না ভাই যখন নিচ্ছি কি নিলাম অক্সিজেন আবার ওই নাকদের দিয়ে সঙ্গে সঙ্গে ছাড়ছি কি ছাড়ছি কার্বন ডাইঅক্সাইড সেকেন্ডের মধ্যে বিশুদ্ধ হয়ে বেরিয়ে আসছে ভাই একটু চিন্তা করেন তো এটা কি এমনি এমনি সম্ভব এই নাক দিয়ে ধরলাম ভাই সঙ্গে সঙ্গে তো অক্সিজেন যদি টানি আবার অক্সিজেন কথা তাই তো কিন্তু সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে এটাকে সঙ্গে সঙ্গে বিশুদ্ধ করে আবার ফিরিয়ে দিচ্ছে কে এমনি হওয়া সম্ভব ভাই কোনো মাথা মুঠা ছাড়া নিজেকে নিয়ে যদি এটা যদি একটু গবেষণা করে যেটা শুধুমাত্র যেটা আমরা নাক দিয়ে নিচ্ছি বারবার আবার ছাড়ছি ভাই এর পেছনে আল্লাহ মধ্যে হাত আছে না নাই হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু মানুষ এটাকে জানা বোঝার পরেও তারা অস্বীকার করছে এর জন্য আমরা বলি নাস্তিক যারা আছে তারা কি তারা তাদের বিকৃত আছে তারা মানসিক মানসিক বিশেষ করে ছাড়া নাস্তিক হওয়া সম্ভব নয় প্রত্যেকটা সৃষ্টি জগতের দিক যদি তাকে দেখেন ভাই আল্লাহর অস্তিত্ব পাওয়া সম্ভব কি সম্ভব নয় হান্ড্রেড পার্সেন্ট পাওয়া সম্ভব তো আমরা এ কথা বোঝাচ্ছিলাম যে ভাই অনেক কিছু আছে যেটা দেখেও আমরা প্রমাণ পেশ করতে পারছি না যেমন স্বপ্ন অনেক কিছু আছে যেগুলো দেখছি বা বিশ্বাস করছি কিন্তু এর পক্ষে প্রমাণ আমাদের কাছে দেওয়া সম্ভব নয় অনেকগুলো উদাহরণ দিয়েছি বা আমরা যারা মুসলিম আছি আমরা কি ধর্ম পালন করি এটা শুধুমাত্র অন্ধত্ব অন্ধের মতো না প্রমাণ আছে প্রমাণ আছে প্রমাণ কি আমাদেরকে সাক্ষ্য বিশ্বনবি দিয়েছে কি দায় নাই যে আল্লাহ আছে তিনি জান্নাত দেখেছেন কি দেখেন নাই জাহান্নাম নাম কি দেখেন নাই তোমায় বিশ্ব আল্লাহ মেয়েরাজে নিয়ে চলে গেছেন জান্নাত দেখেছেন জাহান্নাম নাম দেখেছেন বিশ্ব নবী আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করেছেন মুহস আলাহাম কথোপকথন করেছেন আদম আলাহামের সামনে আল্লাহ ছিলেন সেই ঘটনা এগুলো সাক্ষ্য বহন করে না যে মহান সত্তা আল্লাহ সামাতা গোটা বিশ্ব জগতের স্রষ্টা তিনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আছেন ভাই সাক্ষর ভিত্তিতে বিশ্বাস করতে হবে কি হবে না অবশ্যই সাক্ষ্যকে যদি ডিনাই করতে চাই তো গোটা বিশ্ব জগতের ভাই কোন আইন কানুন চলতে পারে অবশ্যই চলতে পারবে না